আজকে লাইভটা খুব বেশি স্পেশাল, দেখতেই পাচ্ছেন সবার ক্রাশ CHR নিয়ে কিন্তু একটা লাইভে আমরা হাজির হয়ে গেলাম। আমাদের সামনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা গাড়ি। আর আপনারা সবাই জানেন বাংলাদেশের রাস্তায় আপনারা যখনই ঘুরবেন সবচেয়ে নজর করা প্রিমিয়াম কোয়ালিটির মিড রেঞ্জ বাজেট রেঞ্জের একটা গাড়ি হচ্ছে CHR। আজকে সরাসরি মালিকের কাছ থেকে CHR যারা পারচেজ করতে চান তাদের জন্য গাড়িটা নিয়ে হাজির হলাম। আমার সাথে আছেন নাফসু ভাই। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনার এই গাড়িটা লুক্রেটিভ, এত সুন্দর, মাশাআল্লাহ বলতে হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি যেহেতু বিক্রি করতেই চাচ্ছেন আমাদের একটু ফিচার সম্পর্কে তো জানা দরকার নাকি? জি জি। এখন আপনি একটু CHR সম্পর্কে আমাদেরকে বলেন। আচ্ছা, আর লাইভটা আজকে যারা দেখতেছেন এটা কিন্তু সরাসরি মালিকের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন। দেখেন নর্মালি যখন আপনারা বিভিন্ন শোরুমগুলোতে যান কিংবা হচ্ছে কোনো রকম দালাল পারপাসে আপনারা গাড়ি কিনেন তখন কিন্তু রেগুলার যে প্রাইজিংটা থাকে কিংবা এক্সপেক্টেড যে প্রাইজিং থাকে তার চাইতে কিন্তু আপনার প্রায় লক্ষাধিক টাকা বেশি দিয়ে কিনতে হয়। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা যে গাড়িটা আপনাকে দেখাচ্ছি, আর নাফসু সাহেব নিজে এটার মালিক, যে কারণে কিন্তু ওনার কাছ থেকে আপনি গাড়িটা পারচেস করলে আপনি একদম মালিকানা অনুযায়ী ওখান থেকে যে রেটটা থাকে সেই রেটেই নিতে পারবেন, খুব রিজনেবল প্রাইসিংও নিতে পারবেন। লাইভটা সবাই শেয়ার করতে পারেন, আর আজকের লাইভটা শেয়ার করলে কিন্তু যারা এই গাড়িটা CHR খুঁজতেছে ভালো কন্ডিশনে তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে, দেখা যাবে যে সবাই কিন্তু জিনিসটা দেখতে পারলো। তো রাসু ভাই, শুরুতে আপনার কী দিয়ে শুরু করবেন বলেন? শুরু করে এটা বেসিক জিনিস, যেটা এটা হচ্ছে 2017 মডেল। আচ্ছা, আর হচ্ছে এটা 1800 সিসির একটা হাইব্রিড গাড়ি। হাইব্রিড এটা কিনা অকটেনে চলে। আচ্ছা, তো মাইলেজ কিন্তু মানে যেহেতু হাইব্রিড তো নরমাল যে তেলের গাড়িগুলো শুধু তেলের যেটা ওইটা থেকে কিন্তু মাইলেজ অনেক বেশি থাকে। ওকে, তো সিটিতে এটা আপনি যদি ড্রাইভ করেন নরমালি ধরেন 12 থেকে 16 ভিতরে থাকবে মাইলেজ। 12 থেকে 16 সিটিতে? আচ্ছা আচ্ছা। নরমালি যেসব গাড়িতে থাকে হয়তো 5-6, আর হাইওয়েতে যদি এটা ড্রাইভ করা হয় দেন হচ্ছে 22 থেকে 26 মতো মাইলেজটা থাকে। এটা ডিপেন্ড করে আপনার চালানোর উপর আপনি কতটা আর কি। আমরা ইঞ্জিন কোয়ালিটিটা কিন্তু দেখতে পারবো? হ্যাঁ অবশ্যই, শিওর শিওর। আমরা তাহলে একটু দেখাই, ভিউয়ার্স লাইভে যারা আছেন আপনারা একটু কমেন্টস করেন, সাথে আমরা ইঞ্জিনটা আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। গাড়ির দাম কত হতে পারে সবাই একটু কমেন্ট করে জানান, গাড়ির দামটা কত হতে পারে সেটাও কিন্তু কমেন্টস করে বলতে পারেন। কত হলে আপনারা কিনবেন CHR, যাদের স্বপ্নের গাড়ি, কত হলে নেওয়ার ইচ্ছা আছে যে ভাই এই বাজেটে হইলে আমি নিতে পারি, কন্ডিশনটা আমরা দেখাবো আপনাদের। ভাই এই হচ্ছে আপনার ইঞ্জিনটা দেখেন, একেবারে কিন্তু নতুন ফ্রেশ, একেবারে ফ্রেশ। আপনার ব্র্যান্ড নিউ গাড়ি কিনলে যেমন থাকবে ঠিক তেমনই কিন্তু। ওকে, এই হচ্ছে, এটা হচ্ছে হাইব্রিড মোটরটা, আর এটা হচ্ছে যে 1800 সিসি ইঞ্জিনটা সেটা। ওকে, আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু আপনার ইঞ্জিনটা একদম ফুল ফ্রেশ, আর গাড়িটা অফ মাশাআল্লাহ ভাই একটু স্টার্ট করে দেখা। হ্যাঁ সেটা অবশ্যই। আরেকটা কথা বলি, এটা কিন্তু হচ্ছে হাইব্রিড যে গাড়ির ব্যাটারি, এটা হচ্ছে গাড়ির যে নর্মাল যে এসেনশিয়াল ব্যাটারিটা থাকে ওইটা, আর যে গাড়ির মোটরের যে ব্যাটারি সেটা কিন্তু থাকে পেছনের সিটের নিচে। ওকে, আপনারা আবার মনে করেন না এইটা ব্যাটারি, এটা দিয়ে গাড়ি চলে। ওকে ওকে ঠিক আছে। তো এই ছিল সামনের পার্টটা, আমি খুলে দেখাই আস্তে আস্তে গাড়িটা। ওকে, আমরা টোটাল গাড়িটা আপনাদেরকে সেগমেন্ট অনুযায়ী দেখিয়ে যাব, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এবার আমরা ভেতর থেকে দেখাই গাড়ি, ইঞ্জিনটা শেষ করে আমরা এখন ভেতরে চলে যাব। আচ্ছা আচ্ছা, ওকে, আমি ওই সাইড দিয়ে ঢুকে এই পাশটি দিয়ে দেখলে দেখেন এই যে গাড়ির ভেতরে চলে আসলাম, চমৎকার। এখন গাড়ির ভেতরে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িটা স্টার্ট করে দিচ্ছি। ওকে, জাপানি একটা প্লেয়ার আছে, ডিভিডি প্লাস হচ্ছে ব্লুটুথ সবকিছু ইউজ করা যায়, সাউন্ড সিস্টেম খুবই ভালো এটার। আর হচ্ছে মিটার, এটা হচ্ছে আপনার স্পিড মিটার যেটা, এই যে এটা, আর এটা হচ্ছে চার্জিং মিটার প্লাস হচ্ছে অ্যাক্সেলারেশন মিটার, এটা হচ্ছে হিট মিটার, টেম্পারেচার মিটার, আর এই পাশে হচ্ছে আপনার ফুয়েল মিটার। ওকে, আর এখানে বিভিন্ন ফাংশন আছে, এখানে অনেক কিছুই আছে, এগুলো কিছু কিছু জায়গা আমি মনে আপনার মডিফাই করা মনে হয় না কার্বন। হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন হচ্ছে এই যে স্টিয়ারিং গুলো হচ্ছে কার্বনের করা স্টিয়ারিং। ওকে, আর আপনার ডান পাশে হচ্ছে পুরো একদম মাদার কন্ট্রোল, যেটা ইয়ের গ্লাস টাস প্লাস হচ্ছে সাইড গ্লাস সাইড মিররের সবকিছুর কন্ট্রোল। আর এই হচ্ছে পুরো গাড়িটা, ভেতরের ইন্টেরিয়র কিন্তু যথেষ্ট ফ্রেশ। হ্যাঁ, এটা সামনে কিন্তু বসলে মানে আপনি অন্যরকম একটা ফিল করবেন যে অনেক মজা কিন্তু বসে। এই হচ্ছে গাড়ির ভেতরটা, লুকসটা কিন্তু খুবই চমৎকার। আর আমি একটু ব্যাক ডালাটাও দেখে নিতে চাই। এই হচ্ছে পেছন সাইডটা,
আর কি। ব্যাক ডালাটা আমি ব্যাকের ট্রাঙ্কটাও দেখাচ্ছি। আচ্ছা দেখেন এইভাবে ব্যাক ডালাটা আমরা দেখে নিতে চাই। এই ওয়াও, আচ্ছা আচ্ছা, সুজন সাহাবাই লিখছে 20 লাখ। আচ্ছা আচ্ছা, যাক দেখা যাক কত হয়। দেখা যাক, আপনারা সবাই কমেন্টস করতে থাকেন, আমরা কিন্তু একে একে জানতে চাই যে এই হচ্ছে ট্রাঙ্কটা। তো ট্রাঙ্কের নিচে কিন্তু পেয়ে যাবেন স্পেয়ার যে চাকাটা। হ্যাঁ, আপনার জায়গা কিন্তু এখানে অবশিষ্ট নেই, যে ওকে ওকে, আপনার যে জ্যাকটা আছে, জ্যাক আছে, ই আছে, গুড। আচ্ছা, এবার গাড়িটা সম্পর্কে একটু বলি। গাড়িটা হচ্ছে আপনার 2017 মডেল, আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2021 হচ্ছে সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন করা। এটা হচ্ছে আপনার 21 সিরিয়াল, মিরপুরের BRTN নাম্বার। ওকে, পেপার টেপার সব কিছু একদম আপডেট করা আছে। 21 সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট করা, আর 25 সালের একদম এপ্রিল পর্যন্ত হচ্ছে ফিটনেসটা আপডেট করা আছে। চলো একদম, তো আমি বুঝতে পারতেছি যে এটা কিনলে একদম নতুন গাড়ি। হ্যাঁ, একেবারে ফ্রেশ, আপনি তো দেখে বুঝতেছেন ভাই। আর হচ্ছে আরেকটা কথা, যেটা বাংলাদেশে অনেকে হয়তো হাইব্রিড গাড়ি কিনতে ভয় পায়, এর রিজন ভাবে যে আমি এটা সার্ভিসিং করাবো কোথায়, রিপেয়ার করাবো কোথায়। তারপর অনেকে বলে হাইব্রিডের পারফরমেন্স ভালো না, এই না সেই না, কিন্তু আসলে ধারণা, হ্যাঁ আসলে এমন কিছু না। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, যে হাতে গোনা কিছু কিছু ব্যবসায়ী আছে যে যারা জাপান থেকে অনেক বেশি মাইলেজের গাড়ি ইম্পোর্ট করে বাংলাদেশে আনে, যেগুলো দেখা গেছে যে 1.5 থেকে 2 লাখ কিলোর গাড়ি বাংলাদেশে আনে হাইব্রিড গাড়ি। তো আমরা কিন্তু জানি যে মোটামুটি একটা হাইব্রিড গাড়ির ব্যাটারির আয়ুকাল থাকে হচ্ছে 2 বছরের মতো, এরপর ব্যাটারিটা রিপ্লেস করতে হয়, যার কারণে ওইসব গাড়িগুলো কিন্তু বাংলাদেশে এনে মিটার টেম্পারিং করায় গাড়িগুলোতে কিন্তু সমস্যা করে। ইয়েস, আপনার অরিজিনাল যে অকশন শিটটা সেটা কিন্তু আপনি পাবেন না, তারা কিন্তু বানায় দেয় নতুন করে অকশন শিট। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু এটা আপনাকে নিজের দায়িত্ব নিয়ে কিন্তু কোনো একটা ভালো ব্রোকার হাউস থেকে, যে যারা হাইব্রিড গাড়ি কিনবেন, অবশ্যই জাপানের যে অরিজিনাল অকশন শিটটা সেটা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। ওকে ওকে, সেক্ষেত্রে আপনি গাড়ির যে অ্যাকচুয়াল যে মাইলেজ প্লাস গ্রেডটা, গাড়ি কত গ্রেডের সেটা কিন্তু জানতে পারবে। তাহলে এখন আপনি বর্তমানে সিটিতে কত পাচ্ছেন? আমি সিটিতে পাচ্ছি ভাই 12 থেকে 16 ভিতরে, 17 পাই কখনো। হাইওয়েতে? হাইওয়েতে পাই 22 থেকে 26। বাহ, লিটার, 1 লিটার তেলে। 1 লিটার তেলে, হ্যাঁ। ওকে, আর এটা ভাই লং ড্রাইভে খুবই মজা, 4 থেকে 5 লাখ টাকা দাম হতে। ওকে, ও ভাই মনে হয় জাস্ট চাকার দামগুলো বলছেন, এটা সমস্যা না, আপনার গাড়িটাও নিতে পারবেন। আর কিছু লাগাইতে হবে, সেটা কত লাগাইতে হবে আমরা একে একে জেনে নেই। ওকে ওকে, আমরা চাকার দাম বলতে আসি নাই, যদিও সমস্যা নাই, এখানেও কিছু কাজ করা আছে আপনার এখানে। হ্যাঁ, এখানে কার্বন লাগানো, এখানে লাগানো আছে ফুল সিটটা, এখানে আছে। আমরা পেছনের সিটের ইন্টেরিয়রটা একটু দেখাই দিই। এখানে আছে ভিতরের দিকে পেছনের সিটটা, পেছনের সিটের দেখেন এই পাশে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, একটু সামনে যদি আসেন। ওকে, ফ্রন্ট লুক। হ্যাঁ, ফ্রন্ট লুক প্লাস হচ্ছে এই যে নিচের যে মাডগার্ডটা, এটা কিটটা, বডি কিটটা কিন্তু এটা এটা গাড়ির সাথে আসছে, এটা কিন্তু TRD কিট, সব গাড়িতে কিন্তু থাকে না। ওকে, এটা হচ্ছে জাপান ফিটিং TRD কিট এটা। ওকে, এখন জানার বিষয় ভাই, প্রাইস তো বললে বাড়াটারে বলাই যায়, এখন আপনি যেহেতু ফার্স্ট ওনার, যেহেতু আমরা প্রাইসটা কত পেতে পারি? আমি ভাই, আমার হচ্ছে টার্গেট যেটা আমি মানে ইউজ করছি হয়তো 1-1.5 বছরের মতো, আমি এটা 30 লাখ হলে স্যার, মানে 30 লক্ষ টাকা হলে আপনি সেল করে দিবেন, এখানে আর কোনো বার্গেনিং নেই? না, এখানে বার্গেনিং ফিক্সড এন্ড ফাইনাল। তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে, এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই। আর গাড়ি দেখতে হলে মিরপুর একে আসতে হবে। ওকে, আপনারা যারা গাড়িটা দেখতে চান যে সরজমিনে এসে আমি নিজে আরেকবার দেখি, আর তারাও কিন্তু আসতে পারেন। 30 লাখ টাকা প্রাইস, নর্মালি মার্কেটে এই রেঞ্জের গাড়িগুলোতে সাথে আপনার ডিফারেন্স কীরকম যদি একটু বলতেন? এই রেঞ্জে আপনি নর্মালি যদি একটা 17 মডেল গাড়ি নিতে চান, দেখা গেছে যে আপনার 32-33 লাখ টাকার মতো পড়ে যাবে বর্তমান বাজারে। কারণ আমরা জানি LC বন্ধ গাড়ির দাম কিন্তু অনেক হাই, আর নতুন গাড়ি মার্কেটে নাই বললেই চলে। ওকে, তো সেক্ষেত্রে আপনারটা একদম ব্র্যান্ড নিউই বলতে পারেন। হ্যাঁ, আর আরেকটা কথা, যেটা আমার গাড়িটা আপনি চাইলে কিন্তু যে কোনো একটা মিস্ত্রি বা মেকার বা কোনো টেকনিশিয়ানকে দিয়ে দেখায়ও নিতে পারেন, স্পট যদি আপনার কেউ থাকে যে তাকে দিয়ে আপনি দেখায় নিন। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো, আমার গাড়িতে কোনো মাইল কাটা কোনো কিছু নাই, ফুল বডি ফ্রেশ। আপনি হয়তো দেখা গেছে 27 লাখ 28 লাখে পাবেন, কিন্তু সামনে মাইল খাওয়া, নোজ কাট লাগানো, বা পিছনে মাইল খাওয়া, বা সাইডে মাইল খাওয়া গাড়ি থাকবে, আমি এতটুকু ড্যাম গ্যারান্টি দিতে পারি। ওকে, এটা কিন্তু চমৎকার। তো ভিউয়ার্স, আজকে লাইভে এই ছিল, সবার ক্রাশ CHR কিন্তু আমরা দেখিয়ে দিলাম। যারা চমৎকার এই গাড়িটি পারচেস করতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলো
সাথে যোগাযোগ করবেন, সরাসরি মালিক আছে, মালিকের সাথে আপনারা কথা বলতে পারবেন, দেন কিন্তু আপনারা গাড়িটা পারচেজ করতে। আর রেজিস্ট্রেশন আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে নেওয়ার পর কিন্তু ইমিডিয়েট নামটা ট্রান্সফার করে নিতে হবে, যে আপনি যেই নেবেন গাড়িটা আপনি নামে নামটা ট্রান্সফার করে নেবেন, সেটা মিরপুর বিআরটি থেকে যত টাকা ফি লাগে, যত টাকা লাগে করতে রেগুলার ফি, সেটাই কিন্তু সেটাই লাগবে, ওটা আপনার করেই নিতে হবে। ওকে, তো আজকের মতো আমরা লাইভটা এখানে শেষ করছি। যারা চমৎকার সি এই চারটা নিয়ে নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন নির্দিষ্ট নাম্বারে। হাইব্রিড 1800 সিসি এটা।